ইরানের সাথে বরাবরই বৈরী সম্পর্ক সৌদি আরবের। তবে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের পর মতভেদ ভুলে একজোট হয়েছে তারা। এর মধ্যস্থতা করছে চীন ও রাশিয়া, পেছনে থেকে কাজ করছে এরদোয়ান। বিশ্লেষকেরা আগেই বলেছিলেন এবারের ফিলিস্তিন ইসরায়েল সংঘাত বদলে দেবে মধ্যপ্রাচ্যের রাজনীতি। দিন যত গড়াচ্ছে বিশ্লেষকদের সেই পূর্বাভাস ততই সত্য প্রমাণিত হচ্ছে। মাহমুদ সোহেল জানাচ্ছেন বিস্তারিত। চলমান যুদ্ধে বিশ্বের কয়েকটি পরাশক্তি ও ক্ষমতাধর রাষ্ট্র ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে। চীন রাশিয়া স্বাধীন ফিলিস্তিনের কথা বলেছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান সবার আগে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছেন, গাজায় খাদ্য সহায়তাও পাঠিয়েছেন। সব মিলিয়ে এবারের যুদ্ধে বেশ কয়েকটি শক্তিধর দেশকে পাশে পেয়েছে ফিলিস্তিন। যুদ্ধের পর বদলে গেছে সৌদি আরবের অবস্থান। দীর্ঘদিনের বন্ধু দেশ যুক্তরাষ্ট্রকে না বলে দিয়েছে তারা। মার্কিন বলয় থেকে বেরিয়ে আসতে এরই মধ্যে পররাষ্ট্রনীতি বদলে ফেলার কাজ শুরু করেছে দেশটি। তেহরানের সাথে হাত মিলিয়েছে রিয়াদ। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরান ও সৌদি আরব মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তি, তাদের মাঝে সম্পর্ক জোড়া লাগাতে কাজ করছে চীন। প্রথমবারের মতো ফোন আলাপ করেছেন দুই দেশের দুই শীর্ষ নেতাও। টানা 45 মিনিট কথা বলেন তারা। তারা ইসলামী শক্তির ঐক্যের ডাক দিয়েছেন, বলেছেন গাজায় নিষ্ঠুর হামলার জন্য যুক্তরাষ্ট্রের দায় রয়েছে। যুদ্ধের পর বদলে গেছে আরও কিছু দৃশ্যপট। সৌদি ইসরায়েলের মাঝে আব্রাহাম চুক্তি ভেস্তে গেছে। এছাড়া হামাসের হামলার পর নিন্দা জানাতে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে বারবার চাপ দিলেও প্রিন্স সালমান তা করেননি, উল্টো জোট বেঁধেছেন ইরানের সাথে। সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তার কাতার সফরের সময় জোর দিয়ে বলেছেন, এবার হয় ফিলিস্তিন সংঘাতের অবসান ঘটবে, না হয় যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে। ধারণা করা হচ্ছে স্থল অভিযানের ফলাফল হবে ভয়াবহ, গোটা মধ্যপ্রাচ্যের প্রভাব পড়বে, এ থেকে বাদ পড়বে না যুক্তরাষ্ট্র। লেবাননের হিজবুল্লাহ যদি এই সংঘাতে আরও জড়ায়, তবে সিরিয়া ও ইরাকের বিভিন্ন মিলিশিয়া গ্রুপ তাতে যোগ দেবে। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটির উপর হামলার মাত্রা বাড়বে, তখন যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়বে এই যুদ্ধে, ব্যাপকতা বাড়বে যুদ্ধের। তখন মধ্যপ্রাচ্যের রাজনীতি আরও উত্তপ্ত হবে, পাল্টে যাবে ভূরাজনীতির হিসাব নিকাশ। গাজা যুদ্ধ বিশ্বকে দুই ভাগ করে দিয়েছে, কে বন্ধু আর কে শত্রু তা পরিষ্কার হয়ে গেছে। নিরাপত্তা বিশ্লেষকদের কথাই সত্য হতে যাচ্ছে, ফিলিস্তিন ইস্যু বদলে দিচ্ছে ভূরাজনীতি। বাইডেন যখন ঘোষণা দিয়ে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে, তখন বসে নেই রুশ প্রেসিডেন্ট পুতিনও। চীন সহ বিশ্ব নেতাদের ফিলিস্তিনের পাশে দাঁড়াতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন তিনি। বোঝাই যাচ্ছে গতিপথ বদলাচ্ছে বিশ্ব ভূরাজনীতির। মাহমুদ সোহেল, এটিএন নিউজ।